ঈদের শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা লালগোলার ভূমিপুত্র শিক্ষাপ্রতি ডক্টর হারুন অল রশিদ। কি বলেছেন তিনি আমরা দেখব। ফিতর হচ্ছে ত্যাগ তিতিক্ষার, 30টা রমজান উপবাস করার পরে যে ঈদ উল ফিতর আমরা সব সাড়ম্বরে পালন করেছি। ঈদ হচ্ছে ত্যাগের প্রতীক, ঈদ উল ফিতর। কেন 30টা উপবাস করার পর ত্যাগ তিতিক্ষা এবং মনের তৃপ্ত বাসনা, এই বাসনা পরিপূর্ণ করার জন্য সবারই জন্য দোয়া খায়ের আমরা কামনা করেছি, যে সবাই যাতে সৎ পথে চলুক, সবার মধ্যে শ্রীবৃদ্ধি আসুক, সবাই ভালো থাকুক, ঈদ ভালোভাবে পালন করুক, আর ধর্ম যার যার, উৎসব সবার, সবাই সাড়ম্বরে নিজের নিজের যেমন ধর্ম পালন করবে, উৎসব মুখরিত এই ঈদ উল ফিতর, সবাই সর্বধর্ম নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই ঈদ পালন করবে, এবং আমরা ধর্মীয় মেরুকরণের বাইরে গিয়ে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাই এই ঈদকে কেন্দ্র করে। মুর্শিদাবাদ জেলাবাসী এই ঈদটা যেমন পালন করবে, তেমনভাবে সর্বধর্ম নির্বিশেষে একটা সম্প্রীতির বাতাবরণ বহন করবে, এবং ঈদ সবার ভালো কাটুক, সুখে থাকুক এবং সমৃদ্ধিতে থাকুক।